আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার পলি। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই ব্লগটা অনেক দিন আগেকার ব্লগ, বাট ভয়েস ওভার করতে পারি না, এর জন্য ভিডিওটা আর আপলোড করতে পারি না। ফাইনালি আজকে ভিডিওটা ভয়েস ওভার করে ভিডিওটা আপলোড করার চিন্তা ভাবনা করে ফেললাম। তো এটা হচ্ছে আব্বু আম্মুর বাসাতে গত মাসের এই ভিডিওটা। আব্বু আম্মুর বাসায় যেদিন গেছি সেদিন যাওয়ার, সেদিন না যাওয়ার তিন চার দিন পরে আমরা একটু বাহিরে বের হয়েছি। মানে ওহে একটু রিস্কাত করে ঘুরবে বলছে আম্মু, আমি একটু রিস্কাতে ঘুরবো, আমার খুব ভালো লাগে। তো ফাইনালি সন্ধ্যার মানে একটু আগে ওই সময়টা আমরা বাসা থেকে বের হয়ে গেছি। আমি ছিলাম মেয়ে, তারপর হচ্ছে ছেলে, ওহির আব্বু, সবাই বের হয়ে গেছি বাইরে একটু ঘোরার জন্য। এখানে ঢাকাতে দেখলাম কি বড় রিক্সাগুলো আছে, এখানে পাঁচজন মানুষ বসা যায়, পিছনে তিনজন, সামনে দুজন, পাঁচজন বসা যায়, বড় একটা রিক্সা। তো যাই হোক, রিক্সাত করে আমরা হচ্ছে এখানে ওভারব্রিজ আছে, আর এই ওভারব্রিজের নিচে এখানে মানে রাস্তাটা অনেক সুন্দর হয়ে গেছে, তো এখান দিয়ে যাচ্ছিলাম, রিক্সাত করে ঘুরতেছিলাম। তো ভাবলাম এই ফাঁকে আমরা আপুদের বাসা থেকে একটু ঘুরে আসি, সামনে এমনি আপুর সাথে দেখা করতে চলে যাচ্ছিলাম। আসলে সন্ধ্যার পরে এইভাবে বাচ্চা কাচ্চা একটু খুশি হয় বাহিরে নিয়ে কোথাও ঘুরতে গেলে, ওই তো অনেক খুশি। আর বিশেষ করে খুশি হচ্ছে বাহিরে গাড়িগুলো দেখলে খুবই করে, আর এদের দেখতেছেন ঘুম পাড়তেছে, আসলে এটা আর ঘুমানো না। ও মাঝে মাঝে এমনি বলে আম্মু আমি ঘুমাই গেছি, তখন যদি ওকে বলা যায় যে তুমি থাকো আমি একটু বাহিরে যাচ্ছি, ওই যেহেতু ঘুমাইছি আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, এটা বলার সঙ্গে সঙ্গে ওই আবার তখন চোখ খুলে তাকাবে। তো এটা হচ্ছে গাজীপুর ব্যস্ত শহরের একটা ভিডিও, যেখানে যানজট, ধোঁয়া, ময়লা আবর্জনার স্তূপ, মানে এখানে একটা ময়লার জায়গা আছে। আমি ভাবছিলাম ওই জায়গাটা ভিডিও করবো, বাট ওই সময়গুলো ভিডিওটা করতে পারি, এত পরিমাণে ওইদিকে ময়লা আছে যা বলার মতো না, প্রচুর পরিমাণে ময়লা। আসলে যখন আমরা সিলেট থেকে ঢাকাতে যাই, গাজীপুর ওদিকে যাই, ওই এলাকায় পাড়া দেওয়ার পরে যখন বাহিরে একটা ময়লার গন্ধ চলে আসে, তখন মনে হয় হ্যাঁ এবার মনে হয় গাজীপুরে চলে আসলাম। আর যতক্ষণ সিলেটে থাকি না, এটা খুব ভালো একটা পরিবেশে আছে অন্তত পক্ষে, আর বাট ওদিকে গেলে খুব খারাপ লাগে ময়লার গন্ধে। তো যাই হোক, বাহিরের পরিবেশটাই শুধু আমি দেখাচ্ছি, কারণ বাহিরে যেতে বের হয়েছি বাহিরের পরিবেশটা দেখানোর জন্যই। তো এখান থেকে আমরা হচ্ছে রিক্সাতে করে এখন ঘোরা শেষ, চলে যাব বাসায়। তো এখানে আমরা অনেকটা সময় জ্যামের মধ্যে ছিলাম, জ্যামে থাকার কারণে আমরা এখান থেকে নেমে গেছি। এখানে ঢাকা শহর তো যানজট মানে আছে, যানজট ছাড়া আর কিছু নাই, প্রচুর পরিমাণে জ্যাম হয় এখানে। তো ওহি এখন বলতে চাই, আর এখানে আমি থাকতে চাই না, আমি বাসায় চলে যেতে চাই, আর প্রচণ্ড গরম। তো যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসায় চলে আসতেছি। এর মধ্যে আমি ওই শার্টটা খুলে আমি একটা গেঞ্জি পরা দিয়েছি, কারণ প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, ওহিমনি সিঁড়ি দিয়ে উঠতেছে, কারণ আব্বু আম্মু চারতলাতে থাকে, চারতলা বাসায় থাকে, ওই চারতলাতে উঠতে তো কেমন কষ্ট সেটা আসলে বলে বোঝানোর মতো না। তো এখন ওহি হচ্ছে উঠে যাচ্ছে আর বলতেছে আম্মু আমি কয়তলায় এসছি। তো যাই হোক, আব্বু আম্মুর বাসাতে আমরা মানে বাসার মধ্যে ঢুকে গেছি। তো এই তো ফাইনালি চলে আসলাম আর আমাদের বাসায়। এই যে ছোট্ট পুচকুটা আমার বাবা, এটা এটা আমাদেরকে দেখে অবাক হয়ে গেছে, বলতেছে মানে ওই কিছু বলতে পারে না, মানে আমাদেরকে হঠাৎ করে দেখছে, অনেক সময় দেখে নাই, তো কেমন একটু অবাক হয়ে যাচ্ছে, আর ওহির গাড়ি দিয়ে খেলতেছিল। তো যাই হোক, এখন আমি একটু রেস্ট করার পরে, কিছু সময় পরে এখন আমরা চলে আসছি হচ্ছে চটপটি খাবো বাসায়। প্রচুর মানে এগারো জনের চটপটি খাবো আমরা একসঙ্গে, এগারো জনের চটপটিটা মিক্স করতেছিলাম। আর এখানে ফুললি ভিডিওটা ওইভাবে আসলে করা হয় নাই, এখানে যখন আমি চটপটিটা রেডি করে নিচ্ছিলাম খাওয়ার জন্য, এই সময় শুধু আমি ভিডিওটা করে নিছি। এখানে আমি অনেকটা টক ই করছি, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিনি, তারপরে হচ্ছে চিলি ফ্লেক্স, আর এখানে টালা জিরের গুঁড়ো, আর হচ্ছে পরিমাণ মতো লবণ, এখানে বিট লবণ বা এমনি রেগুলার লবণ সেটাও দেওয়া যাবে। তারপরে এখানে আমি দিয়ে দেবো যে চাট মশলাটা আছে, মানে চটপটির যে মশলাটা আছে সেই মশলাটা একটু দিয়ে দিব, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে আমার টকটা অনেকটা ঘন হয়ে গেছে, এটা আমি একটু পানি দিয়ে পাতলা করে নেব। তো ফাইনালি আমার টকটা রেডি হয়ে গেছে, এখন আমি হচ্ছে চটপটিটা রেডি করে নেব।
এই যে আমি এখানে একটু পানি দিয়ে পাতলা করে নিলাম, আর এর মাঝে আপনারা অবশ্য লবণ ঠিক আছে কিনা সেটাও টেস্ট করে নেবেন। একদমই সহজভাবে বানানো। এখানে আমি একটা বড় একটা গামলা বা বোল যেটাই বলে নিয়ে নিছি। এখানে আমি পরিমাণ মতো ডারবি, যে ডাউলোটা সিদ্ধ করা ছিল সেটা দিয়ে দিয়ে এখানে আমি প্রায় 2 চামচের বেশি হচ্ছে যে চটপটি মশলাটা আছে সেটা দিয়ে দিলাম। আর এখানে যে রেগুলার যে আমরা বাসায় যে আলুটা থাকে, এখানে আমি বড় সাইজের 2টা আলু সিদ্ধ করে হাত দিয়ে হালকা একটু চটকে নিছি, মানে ভাঙ্গার মতো করে নিছি। তো এখন দিয়ে দিব হচ্ছে চিলি ফ্লেক্স। সবাই বলতেছে নাকি একটু ঝাল ঝাল খাবে, তাই একটু বেশি করে চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছিলাম। আর এখানে কতটুকু পরিমাণ দেখা যাচ্ছে আমি জানি না, বাট এখানে প্রচুর মানে অনেকগুলা ছিল ডাল। আমরা প্রথমে ভাবছিলাম যে আসলে এতগুলো নিচ্ছি সবাই মানে শেষ করতে পারবো কিনা, তো মাশাল্লাহ সবাই আমরা খাবারটা শেষ করতে পারছি। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে টালা জিরের গুঁড়ো, তারপরে হচ্ছে সামান্য পরিমাণ মতো একটু লবণ দিয়ে আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আর এটা হচ্ছে এর মধ্যে আমরা ফুচকানা দিই, এখানে আমরা দিলাম হচ্ছে নিমকি। আমাদের বাসায় নিমকি বানানো ছিল, মানে আমার বোন নিমকি বানাইছে, সেই নিমকিগুলো অনেক ফুল মানে ফোলা ফোলা ছিল, খুব সুন্দর ছিল, সেই নিমকিগুলো এইভাবে ভেঙে দিচ্ছিলাম। তো এখন হচ্ছে উপরে দিয়ে দেবো হচ্ছে শসা কুচি, তারপরে হচ্ছে ধনিয়া পাতা। শসা কুচিগুলো মানে যতটুকু লাগবে আমি ততটুকু পরিমাণ মতো দিয়ে দিছি। এখানে আছে হচ্ছে কাঁচা মরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি। তো যেহেতু আমি এখানে চিলি ফ্লেক্সটা অনেকটা বেশি দিছি, যার কারণে আমি কাঁচা মরিচটা একটু অল্প পরিমাণে দিয়ে নিলাম। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা। এখানে আমি সবগুলো উপাদান একসঙ্গে কেটে নিছি একটা প্লেটের মধ্যে। এখন আমি হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। সব শেষে এখানে 4টা ডিম নিয়ে দিছি আমি, 4টা ডিম এখানে কেটে দিব উপরে পুরোটা দিয়ে, তারপর আমরা একসঙ্গে মিক্স করে নেব। তাহলে দেখা যাচ্ছে টেস্টগুলো প্রত্যেকটাই একরকম আসবে। যদি একটা একটা করে সার্ভ করা যায় তাহলে দেখা যাচ্ছে যে ওরকম একটা একটা করে রেডি করে নেওয়া যায়, তাহলে মানে অরিজিনাল ওই টেস্ট পাওয়া যাবে না, যার কারণে আমরা একটা বড় একটা বোলের মধ্যে সবগুলো একসঙ্গে মিক্স করে নিয়েছি। তো এখন আমি হচ্ছে টকটা দিয়ে দিচ্ছি। তো এখন এভাবে মিক্স করে নেবো। তোমার চটপটির কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, সত্যি অনেক সুন্দর হয়েছে। আর চটপটিটা খেতেও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, মজা লাগছে খেতে। সবাই বলছে যে না আজকে চটপটিটা অনেক মজা হয়েছে, চটপটির কালারটা দেখে বোঝা যাচ্ছে অনেক সুন্দর একটা কালার আসছে। দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা মজা ছিল। তো আপনারা যারা আমার এই ব্লগ চ্যানেলটি দেখতেছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা যে বেল আছে ওটা বাজিয়ে অল করে দিবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, চটপটি রেডি, আমাদের সবার খানা পিনাও শেষ। এখন বাজে রাত 11টা। আমি আব্বু আম্মুর বাসার যে বেলকনি আছে, বেলকনিতে বসে বাইরের পরিবেশটা দেখতেছিলাম। প্রচণ্ড গরম ছিল, তো অসম্ভব ভালো লাগতেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।